ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে প্যারিসে ইফতার মাহফিলের আয়োজন করে ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইপিবিএ ফ্রান্স শাখা। ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন। প্যারিসের ক্যাচিমায় রাব্বানি অফিওরা সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান। সভা পরিচালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন আহমেদ। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান, প্রবাসে যে সকল বাংলাদেশি পাসপোর্টের সমস্যার কারণে বৈধ হতে পারছেন না তাদের ব্যাপারে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য। তারা বলেন, প্রবাসীদের সমস্যার সমাধান না হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, যা দেশের বর্তমান উন্নয়নে বাধা তৈরি করবে। পাসপোর্ট সমস্যার কারণে অনেক প্রবাসী চরম হতাশায় দিন কাটাচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইপিবিএ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সের একমাত্র বাংলাদেশি কাউন্সিলর শারমিন হক আবদুল্লাহ। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ সামাজিক উপদেষ্টা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, ফ্রান্স আওয়ামী লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাসির, সুনামগঞ্জ জেলা সমিতি সভাপতি নুরুল আবেদিন, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক নওয়াজ খান, জিএমজি কার্গো ফ্রান্সের পরিচালক দাতু এবাদত হোসেন, জাতীয় পার্টি ফ্রান্সের সভাপতি এ কে এম আলমগীর, সাধারণ সম্পাদক হাবিব খান, ইসমাইল আরিফ হাসান, শামীম আক্তার, রুবি মিল্টন সরকার, শায়েক আহমেদ, মননউদ্দিন সহ কমিউনিটির নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান নেতৃবৃন্দ। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে প্রবাসীরা তাদের অধিকার নিয়ে সোচ্চার হলে সরকার সবগুলো অধিকার প্রতিষ্ঠা করে দিতে বাধ্য। সম্পাদক শাহাদত হোসেন সাইফুল, সমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আকঞ্জি ইপিবিএ ফ্রান্স শাখার, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মুজাহিদ, প্রচার সম্পাদক জাকির হোসেন, মহিলা সম্পাদিকা সুমা দাস, সুমন আহমেদ, জান্নাতুল ফেরদৌস সহ নেতৃবৃন্দ।